জাস্ট এক ঘন্টায় হবে শর্ট ভাইরাল। হ্যাঁ, তোমার ইউটিউব শর্ট এক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যাবে। দেখো, 2023 সালে আমি একটা শর্ট ভিডিও ভাইরালের উপর ভিডিও বানিয়েছিলাম, সেটাই 5,85,000 মানুষ পছন্দ করেছে। আর সেই ভিডিওটা থেকে বহুত মানুষ তার চ্যানেল মনিটাইজ করে ইনকাম শুরু করে দিয়েছে। অ্যান্ড শর্টের থেকে বিশাল ভিউজের সাথে সাথে আর্নিং হয় মিলিয়ন, সেটা একদম প্রমাণ করে দেখাবো এই ভিডিওতে, প্রমাণ করে দেখাবো। অ্যান্ড এর সাথে 2024 তুমি এক ঘন্টায় কীভাবে শর্ট ভাইরাল করবে সেটা বলবো। তুমি যদি দীর্ঘদিন ধরে শর্ট আপলোড করে থাকো ভাই, 2-3 বছর ধরে কিন্তু শর্ট ভাইরালই হচ্ছে না, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই আমি ক্রিয়েট করছি। হ্যাঁ, এই একটা ভিডিও 10-15 মিনিটের ভিডিও হবে, এই একটা ভিডিও তোমার কিসমত কিন্তু চেঞ্জ করে দেবে। যদি তুমি গাধার মতন খাটো তাহলে ভাই ইউটিউবে কাজ হবে না, তোমার বুদ্ধি দিয়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তার সাথে একটু মেহনতও করতে হবে। গাধার মতন যে যে খাটছো তুমি নিজেই দেখো, যারা এরকমভাবে কাজ করছে গাধার মতন, তাদের কিন্তু আজ অবধি সাকসেস পায়নি। আর এরকম অনেক তুমি চ্যানেল দেখবে যারা 2-3 একটা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে নিয়েছে। তো সেই টেকনিকটাই তোমায় শেখাবো, আর সেই টেকনিকটা জানার পর তোমার এক ভিডিওতে ঘন্টার মধ্যে দেখবে শর্ট ভাইরাল হয়ে যাবে। এবার তার আগে একটা ছোট জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে অনেকে কম্পেয়ার করে ইউটিউব শর্টের সাথে ইউটিউব লং ভিডিও, মানে একটা শর্ট একটা লং কোনটা ইনকাম বেশি। তো ভাই, লংয়ে কিন্তু ইনকাম অনেক বেশি, আর শর্টেও ইনকাম অনেক বেশি হবে, কিন্তু কখন ইনকাম হবে সেটা তোমার জানতে হবে। ইউটিউব শর্ট থেকে তারাই লাখ টাকা ইনকাম করতে পারে যাদের ভিডিওতে লাখ মিলিয়ন ভিউ হয়। হ্যাঁ, তোমার ইউটিউব শর্টে যদি লাখ মিলিয়ন ভিউ হয় তবেই কিন্তু তুমি লাখ ইনকাম করতে পারবে। তোমার যদি 100-150 ভিউ তাহলে কিন্তু ইউটিউব শর্ট থেকে তুমি ইনকামই করতে পারবে না। এবার মজার বিষয় কি জানো, মজার বিষয় হলো তোমার ইউটিউব শর্ট লাখ মিলিয়নই ভিউ হবে। হ্যাঁ ভাই, সেটা প্রমাণ করে দেখাবো আমার একটা সাবস্ক্রাইবার চ্যানেল দিয়ে তোমায় দেখাবো যে কেমন সে মিলিয়ন হাজার লাখ ভিউ মারে। হ্যাঁ, তোমার ইউটিউব শর্ট একটু যদি ভালো হয় তাহলে কিন্তু বিশাল অডিয়েন্সের কাছে, একটা হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে, প্রতিনিয়ত পাঠাবে, পুশ করতেই থাকবে, আর তখন কিন্তু লাখ মিলিয়ন ভিউ এমনিই আসবে। আর ইউটিউব লং ভিডিও কিন্তু অতটা ছড়ায় না। হ্যাঁ, লং ভিডিও অতটা ছড়ায় না, কিন্তু শর্ট ভিডিও বিশাল ছড়ায়। আর 2024 দাঁড়িয়ে শর্ট কিন্তু এখন বিশাল ক্রেজ। শর্ট এখন আমি নিজেও বানাচ্ছি, তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পারবে, আর এখানে ভাইরালও করেছি, সব কিছু তোমাদের শেখাবো। সবার প্রথমে আমার একটা সাবস্ক্রাইবার চ্যানেলটা দেখাচ্ছি তোমায়। হ্যাঁ, সে কেমন ভিউজ মারে, সে কেমন ইনকাম করে, কেমন ভিউজ মারে সেটা তোমায় দেখাচ্ছি। তারপরে তোমায় বলবো কিভাবে এক ঘন্টার মধ্যে শর্ট ভাইরাল হবে। হ্যাঁ, একদম সঠিকভাবে তোমায় সেটা বুঝিয়ে দেবো, আর সেটা দেখার পর কিন্তু ভাইরাল হবে। সো দেখো, এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার আমার একটা ডিএম করেছিল ইনস্টাগ্রামে, সে কি লিখেছে দেখো, হেল্প মি TIYASHX ভাই, ভাই আমি একটা কপি পেস্ট চ্যানেল নিয়ে কাজ করি, মানে আমি ইউটিউব থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে নিজের ভয়েস দিয়ে এডিটিং করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপলোড করি। আমার চ্যানেল মনিটাইজ ছিল, কিন্তু 2024 এক তারিখে মানে 1 জানুয়ারি থেকে আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, আর রিউজ কন্টেন্ট দেখাচ্ছে। তো আমি তোমাকে আমার চ্যানেলের লিঙ্ক সেন্ড করছি, তুমি একটু আমার চ্যানেলটা চেক করে দেখো কেন আমার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে ইউ। প্লিজ ভাই, এই যে নিচে লিঙ্ক আছে। তো চলো এবার এই চ্যানেলটাই আমরা ঢুকবো, চ্যানেলটা ঢুকে দেখবো যে সে এমন কি করলো যার জন্য 1 জানুয়ারি থেকে তার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। সো দেখো, এই হচ্ছে সেই ভাইয়ের চ্যানেল, সেই সাবস্ক্রাইবারের চ্যানেল আমার, এই যে সিদ্দিক ফ্যাক্ট বয়, 4,30,000 সাবস্ক্রাইবার ভাই, 4 লাখ, প্রায় 4.5 লাখ সাবস্ক্রাইবার। তো এর মধ্যে ঢুকে যাই, এর মধ্যে ঢুকে শর্টের মধ্যে ঢুকে যাই। দেখো এখানে পপুলার যদি যাই, তারপর ভিউ দেখো, ভাইয়ের ভিডিওতে ভিউ দেখো 7 মিলিয়ন ভিউ, তারপরে দেখো 3.6 মিলিয়ন, 3 মিলিয়ন, 3 মিলিয়ন, 2.8 মিলিয়ন, 1.8 মিলিয়ন, মানে কি সব প্রায় মিলিয়নে হিট করছে। হ্যাঁ, মিলিয়নে হিট করছে। আর একটা পপুলার ভিডিও চালিয়েও দেখাই যে সে কেমন ভিডিও বানাতো, আর সেই ভিডিও ভাইরাল হয়ে সে ইনকাম করেছে। তো একটা ভিডিও চালাই, এখানে এই মেয়েটি নার্সের কাপড় পরে বোতলের মধ্যে বিষ দিতেই যাচ্ছিল, তখনই ওখানে ডক্টর চলে আসে, আর এখানে এই মেয়েটি রাস্তা দিয়ে যাবার সময় বন্ধুরা এখানে ছেলেটি বাসের মধ্যে ঘুমিয়েছিল। সো দেখো, এরকম সে ভিডিও বানায়। এবার কি বলেছে, সে তার চ্যানেলটা কিন্তু মনিটাইজ ছিল। হ্যাঁ, চ্যানেল মনিটাইজ ছিল, কিন্তু এখন 1 জানুয়ারি থেকে ডিমনিটাইজ হয়ে গেছে। তো ওটা কেন হয়েছে? তো এর কারণ হচ্ছে দেখো, এখানে যে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো সব ইন্ডিয়ান ভিডিও, ইন্ডিয়ান ভিডিওতে সে ভয়েস ওভার দিয়েছে। তো এইটাই কিন্তু প্রবলেম, এ যার ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার দিচ্ছে তার ভিডিও অনেক মানুষ কিন্তু দেখছে, দেখে সেম কাজই করছে। এই জন্য কিন্তু 1 জানুয়ারি থেকে রিউজ পলিসির মধ্যে সে চলে এসেছে। এইখানে এরকম তার ভিডিও নিতে হতো যেটা বাইরের দেশের ভিডিও বা যেটা সেরকম কেউ দেখেনি, সেরকম ভিডিওর উপর যদি ভয়েস ওভার দিত তখন কিন্তু রিউজের মধ্যে আসতো না বা কপিরাইটের কোনো প্রবলেম আসতো না। রিউজ চলে এসছে মানে কি ডিমনিটাইজ হয়ে গেছে চ্যানেল, কিন্তু সে আগে বহুত ইনকাম করে নিয়েছে কপি পেস্ট করে। তো শর্ট ভিডিও তুমি কেমন করে বানাবে, তুমি নিজের শর্ট ক্রিয়েট করো ভাই, নিজের শর্ট ক্রিয়েট করে ভাইরাল করো, তারপর দেখো বুমা বুম দুমা দুম কিন্তু ইনকাম হবে, ঠিক আছে, বিশাল ইনকাম হবে। এখানে তো দেখলে ভাইয়ের ইনকাম কেমন, 7 মিলিয়ন চলে গেলো, এরকম চলে। তো ইনকাম সে কেমন করতো সেটাও দেখে নেই। তো দেখো এখন আমরা চলে এসেছি ভাইয়ের ইনকাম দেখতে, ঠিক আছে, একটুখানি জুম করে নেই। দেখো জুম করে তার ইনকাম কত দেখাচ্ছে, মান্থলি $796 থেকে $12,700। হ্যাঁ, এত তার মধ্যে, এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে, মানে কি $800 থেকে $12,700, মানে $13,000 ধরে নেই, $800 থেকে $13,000-এর মধ্যে তার ইনকাম থাকে।
তো সর্বনিম্ন যদি $800 ধরি তাহলে তার ইনকাম কত হয় জানো? দেখো তার ইনকাম কত হচ্ছে 66,553 টাকা। ইন্ডিয়ান রুপিসে শর্ট আপলোড করে এত ইনকাম হচ্ছে, সর্বনিম্ন আমি ধরেছি, এত টাকা সে কামিয়ে নিয়েছে। তো শর্টের কিন্তু এত পাওয়ার, এত হিউজ ইনকাম হয়, মিলিয়নও ভিউজ মারতে হবে তারপরে কিন্তু এরকম ইনকাম হবে। সো বুঝে গেলে শর্টের কেমন পাওয়ার। আর আমি এই ভাইকে বলবো, তুমি এখন নিজের কোনো ক্রিয়েটিভিটি দাও, মানে কি নিজের কন্টেন্ট বানাও, হ্যাঁ নিজের কন্টেন্ট বানাও, তারপর আবার রিভিউতে পাঠাও, দেখো চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর যেই সব ভিডিওর উপর ভয়েস ওভার দিচ্ছে সেগুলো ইন্ডিয়ান ভিডিও, সেগুলোতে কিন্তু 2024 সালে কিন্তু আর মনিটাইজ দেবে না, সেই জন্য কিন্তু রিউজডের মধ্যে পড়লে দিয়েছে। সো যারা যারা এখন শর্ট ভাইরাল করতে যাও এখন দেখে নাও, দুটো স্টেপে শর্ট ভাইরাল হবে, হ্যাঁ দুটো ট্রিকে তোমার শর্ট ভাইরাল হবে। নাম্বার ওয়ান ট্রিক কি, ডেইলি তোমায় 2-3 শর্ট আপলোড করতে হবে। হ্যাঁ ভালো করে শুনে নাও, গাধার মতন কাটবে না, ভালো করে শুনে নাও, ডেইলি 2-3 শর্ট ভিডিও তোমার আপলোড করতে হবে ডেইলি, যা খুশি হয়ে যাক। সর্বনিম্ন তুমি একটা আপলোড করতেই হবে পার ডে। এইটা করলে কি হবে, তুমি সবসময় অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ চ্যানেল অ্যাক্টিভ থাকবে, সাবস্ক্রাইবারদের সামনে তুমি ঘোরাঘুরি করবে, সবসময় দুম করে একটা ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ ডেইলি 2-3 শর্ট আপলোড করতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিক। অ্যান্ড শুধু আপলোড করলেই হবে না, সেই শর্টগুলো পুরো ইউনিক শর্ট বানাতে হবে, ইউনিক, সেগুলো তুমি তোমার ভঙ্গিমা দিয়ে প্রকাশ করতে পারো, যেমন করো তুমি ডান্স করো, যা খুশি করো, সেটা পুরো ইউনিক শর্ট হতে হবে। এবার কি ইউনিক করবে সেটা তুমি জানো, কি ইউনিক বানাবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু ইউনিক শর্ট হবে 2-3, বুঝে গেছো? তো তুমি যে ডেইলি 2-3 আপলোড করবে সেটা কখন কখন করতে হবে, একদম সকালবেলা, সকাল তোমার 8-9 মধ্যে, বা ম্যাক্সিমাম তুমি 10 মধ্যে ধরে রাখো, সব থেকে ভালো হয় সকাল 9 যদি তুমি শর্ট আপলোড করো। তো একটা শর্ট এই সময় কিন্তু আপলোড করে দিলে, সকাল 9 সময় একটা শর্ট আপলোড হয়ে গেল। দুই নম্বর শর্ট কখন আপলোড হবে, দুপুরবেলা, দুপুর 1 সময়, হ্যাঁ দুপুর 1 সময় দুই নম্বর শর্ট আপলোড হবে। তিন নম্বর শর্ট কখন আপলোড হবে, সন্ধ্যা 6 সময়, হ্যাঁ সকাল 9, দুপুর 1, সন্ধ্যা 6, এই 3 সময় কিন্তু ভাইরাল টাইম, যেটা তোমায় সারা ইউটিউবে কেউ বলবে না, সারা ইউটিউবে কেউ বলবে না তোমায় ভাই, আমি যেটা তোমায় আজকে বলে দিলাম, এই 3 টাইমে তুমি শর্ট আপলোড করো। আর একবার বলে দিচ্ছি, লাস্টবার, সকাল 9, দুপুর 1, সন্ধ্যা 6, এই 3 টাইমে 3 শর্ট আপলোড করো, দেখো। তারপর তুমি শুধু এরকম থাকো, এরকম করে শুধু বসে থাকো, তারপরে দেখো খেল কী হয়, খেল এরকম করে ঘুরবে, ঠিক আছে, কিসমত এরকম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। তো নাম্বার ওয়ান ট্রিকটা বুঝে গেলে, এবার দুই নম্বর ট্রিকটা কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইটভাবে, রাইট ওয়ে টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব। হ্যাঁ কীভাবে সঠিকভাবে তুমি ইউটিউবে শর্ট আপলোড করবে সেটা তোমায় দেখাবো, আমি নিজের এক্সাম্পল দিয়েই তোমায় দেখাবো আমি কীভাবে আপলোড করি আর কেমন ভিউজ মেরেছি, সেটা তোমায় দেখিয়ে দেবো। তো এই স্টেপটা একদম ভালো করে দেখে নাও, একদম ভালো করে দুই চোখ এরকম করে ভালো করে দেখে নাও কীভাবে শর্ট আপলোড করবে, কারণ কি অনেকে কী করে, যা শর্ট আপলোড করে দেয় ব্যাস কাজ শেষ, তো সেইভাবে কিন্তু ভাই শর্ট ভাইরাল হবে না। কীভাবে ভাইরাল হবে এবার দেখো। অলরাইট, তাহলে সবার প্রথম তুমি ইউটিউবে চলে আসবে, ইউটিউবে সেই প্লাস বাটনে প্রেস করবে, করে ক্রিয়েটার শর্টে তুমি প্রেস করে দেবে। ক্রিয়েটার শর্টে প্রেস করার পর তুমি তোমার শর্ট ভিডিওটা এখানটা নিয়ে নেবে, এখান থেকে তুমি নিয়ে নেবে ডাইরেক্ট, এখান থেকে শর্ট তোমার ক্রিয়েট করতে হবে না, তুমি শর্ট আগে বানিয়ে নেবে, বানিয়ে এডিট করে নেবে কাইন মাস্টার থেকে। যদি তোমার কাইন মাস্টার না থাকে তাহলে তুমি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, আমি কমেন্টের ফার্স্টে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি কাইন মাস্টারটা ডাউনলোড করে তোমার শর্ট ভিডিওটা তুমি এডিট করে নেবে। এডিট করার পর তুমি এখানে ইম্পোর্ট করে নেবে। এবার অনেকেই জিজ্ঞাসা করে, দাদা শর্ট ভিডিও কি ইউটিউবের রেশিওতে আপলোড করো, মানে লং ভিডিও? তো না, সেভাবে করলে হবে না, 9:16 রেশিওতে, হ্যাঁ একদম লম্বা ফর্মে, যেমনভাবে তুমি আমার ভিডিও দেখছো এইভাবে না, 9:16 রেশিওতে তুমি শর্ট ভিডিও আপলোড করবে, সেভাবে তুমি শর্টটা ক্রিয়েট করবে। তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। অলরাইট, তাহলে আপলোড হয়ে যাওয়ার পর কী করবে, তখন নেক্সটে তোমরা প্রেস করে দেবে, যে নেক্সটে প্রেস করে দিলাম, তখন নেক্সটে প্রেস করার পর কিন্তু এই যে এই ফর্মেটে চলে আসলো। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করে তোমরা এখান থেকে একটা থাম্বনেল চুজ করে নেবে, ঠিক আছে, দেখো এই যে একটা থাম্বনেল তুমি তোমার মধ্যে চুজ করে নেবে, তো আমি আমার ইচ্ছা মতো একটা তোমাকে চুজ করে নিচ্ছি, জাস্ট ডেমো, এটা করে ডান করে দেবে। শর্টের থাম্বনেল কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবে না, এই আপলোডের সময় তোমার চেঞ্জ করতে হবে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে তোমার চলে আসলো শর্টের ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে, এইখানে তুমি তোমার ইচ্ছা মতন একটা ক্যাপশন লিখবে, একটা আই ক্যাচি একটা ক্যাপশন লেখো, ঠিক আছে, যেটা টাইটেল বলা হচ্ছে সেই টাইটেলটা রাখো, একটু ক্লিকবেট করতে পারলে আরও ভালো, আরও বেশি ভিউ পাবে, তো এখানে একটা লিখে নাও। তো আমি এখানে লিখলাম কি, 1 শর্ট ভাইরাল, ঠিক আছে, এটা আমি লিখলাম, দেখো এখানটা কিন্তু টাইটেল আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, 1 শর্ট ভাইরাল। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা 99% মানুষ করে না, সেটা হচ্ছে হ্যাশট্যাগ বসাতে হবে। হ্যাঁ ভাই, তোমার টাইটেল হ্যাশট্যাগ বসাতে হবে, সবার ফার্স্টে তুমি কী বসাবে, শর্টস, হ্যাঁ শর্টস সবার ফার্স্টে বসাতে হবে, হ্যাশট্যাগ লেখো, এখান থেকে হ্যাশট্যাগ বসাবে, তারপর শর্টস লিখতে হবে, এই যে এখানে লিখে দেই, দেখো শর্টস দিয়ে চলে আসলো। সবার ফার্স্ট 1 হ্যাশট্যাগ হচ্ছে শর্টস, 2 হ্যাশট্যাগ কী হবে, তোমার চ্যানেলের নাম, তো দেখো 2 হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি, এই যে TIYASHX চ্যানেল নাম। এবার 3 কি, তুমি ভাইরাল দিতে পারো বা অন্য যে কোনো কিছু দিতে পারো, তোমার যেই ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করছো সেটা দিয়ে দিতে পারো। এবার 3 হ্যাশট্যাগ আমি দেবো ভাইরাল, এখানে দেখো ভাইরাল লিখছি, দেখো 347 মিলিয়ন ভিডিওস, দেখো এই ভাইরাল হ্যাশট্যাগের উপর
347 মিলিয়ন ভিডিওস ক্রিয়েট হয়ে গেছে আর 43 মিলিয়ন চ্যানেল বানিয়েছে। তো ভাইরাল হ্যাশট্যাগটা কিন্তু দারুণ হেল্পফুল। তো এটা আমি প্রেস করলাম, দেখো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট তুমি কি করবে, এই যে নিচে তিনটে স্টেপ আছে এগুলো পরে দেখাচ্ছি। এইখান থেকে এইটুকুনি করার পর তুমি জাস্ট আপলোড শর্ট প্রেস করে দেবে। ঠিক আছে, এখানে আপলোড শর্ট এই যে এটা প্রেস করে ব্যাস কাজ শেষ। এরপর তুমি কি করবে, তুমি ক্রিয়েটার স্টুডিওতে চলে আসো। এবার ক্রিয়েটার স্টুডিওতে এসে আমি আমার একটা শর্টের এক্সাম্পল তোমায় দেখাচ্ছি যে কী কী করতে হবে। তো দেখো এডিটে প্রেস করছি, ঠিক আছে, এডিটে প্রেস করে দেখো এখানে আমি কী করেছিলাম। টাইটেল দেখো, 25 লক্ষ ভিউজে ইউটিউব কত টাকা দেয়। দেখো সেম শর্টস লিখেছি, চ্যানেলের নাম আর আর্ন মানি অনলাইন, এটা কমপ্লিট। এবার ডিসক্রিপশনটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ডিসক্রিপশন। ডিসক্রিপশনে প্রেস করলাম, দেখো আমি কি করেছি, 25 লক্ষ ভিউজে ইউটিউব কত টাকা দেয় এটা প্রথমে লিখেছি। জাস্ট এটা তুমি কপি করে নেবে, এই যে টাইটেলটা এখানে কপি করে নেবে, এইটুখানি কপি করে নেবে, এই যে কপি চলে আসলো, কপি করে তুমি ফার্স্টে পেস্ট করে দেবে, পেস্ট করে দেবে। এইবার তোমার এইখানটা নিচে কিন্তু কিওয়ার্ড বসাতে হবে। দেখতে পাচ্ছ আমার নিচে দেখো কিওয়ার্ড আছে, এই দেখো কী কী কিওয়ার্ড, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব কমা চিহ্ন আছে, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, আর্ন মানি অনলাইন, এরকম করে কিন্তু আমার এখানে কিওয়ার্ড বসানো। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোই আমার শর্ট ভাইরাল করে দেবে। হ্যাঁ ভাই, এই কিওয়ার্ডগুলোই শর্ট ভাইরাল করে। তারপর নিচে দেখো আমার বিজনেস মেইল দিয়েছি, এখানে কী কীভাবে আমার সাথে কথা বলতে পারবে মানুষ সেটা দিয়েছি। তারপর দেখো এখানটা হ্যাশট্যাগ দিয়েছি, কি হ্যাশট্যাগগুলো যেগুলো তুমি টাইটেলে দিয়েছো সেগুলো এখানে রিপিট করতে পারো। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জন্য এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডই কিন্তু তোমার নিতে হবে। আর এই কিওয়ার্ড তুমি কোথায় পাবে, কিওয়ার্ড তুমি পাবে ইউটিউব সার্চের উপর। হ্যাঁ, তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছো, তুমি যদি ব্লগ বানাও তাহলে তুমি লাগবে কী দেখবে, দেখিয়ে দিচ্ছি ইউটিউবের উপরে এসে তোমায় দেখিয়ে দিচ্ছি যে কেমন করে তুমি কিওয়ার্ড পাবে। দেখো ইউটিউবের উপর সার্চ বারে এসে আমি জাস্ট লিখে দিলাম বাংলা ব্লগ, তারপর দেখো কত এখানে কিওয়ার্ড চলে আসলো, বাংলা ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল, বাংলা ব্লগ ভিডিও, তারপর দেখো কি এসছে, বাংলা ব্লগ বৌদি, বেঙ্গলি ব্লগার, এই সমস্ত কিছু কিন্তু কিওয়ার্ড। এই সবগুলো কপি করে 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 তোমার কি করতে হবে, তোমার ডিসক্রিপশনে বসাতে হবে। এবার তোমার যদি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও হয় তাহলে সেইটা তুমি সার্চ করবে, সেরকম দেখুন চলে আসবে। এগুলো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তারপর কমা কমা দিয়ে কিন্তু তুমি বসাবে, আর একদম গায়ে সাটিয়ে সাটিয়ে বসাবে না। দেখো এখানে যেমন করে আমি বসিয়েছি দেখাচ্ছি, দেখো আমি কিন্তু কমা দেওয়ার সাথে সাথে একদম সাটিয়ে বসাইনি। দেখো এখানটা একটুখানি ফাঁকা আছে, দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু স্টাইল চলে আসবে, একটুখানি ফাঁকা দিয়ে দিয়ে বসাবে। এগুলো কিন্তু ইউটিউবের এগেনস্টে, ইউটিউবের রুলের এগেনস্টে, তাও কিন্তু আমরা এগেনস্টে যাচ্ছি যাতে বেশি ভিউ পাই। ঠিক আছে, এইটা করলেই ইউটিউব বেশি ভিউ দেবে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেলো, ডিসক্রিপশন ভালো করে দেখে নাও কেমন করে বানিয়েছি, তোমার সেম এরকম ডিসক্রিপশন করতে হবে, তারপর ব্যাকে চলে আসো। এবার দেখো রিলেট ভিডিও, এখানে প্রেস করে তুমি অন্য কোনো ভিডিও, বড় ভিডিও যেটা তুমি বানিয়েছো সেটা রিলেট করতে পারো তুমি চাইলে। ঠিক আছে, তো করার পর এবার চলে আসো ট্যাগসে, ট্যাগস দেখো এখানে আমার ট্যাগস বসানো, যেগুলো তুমি ডিসক্রিপশনে বসিয়েছো সেগুলোই ওয়ান বাই ওয়ান কপি করে এখানটা বসাবে। বসানোর পর কিন্তু তোমার ট্যাগস একদম কমপ্লিট। তারপর দেখো এখানে কিন্তু অ্যালাউ এমবেডিং এটা অন থাকবে, এটা তুমি চাইলে অফ করে দিতে পারো। করার পর তুমি জাস্ট সেভে প্রেস করবে, তোমার শর্ট একদম রেডি। এবার এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, তোমার কিন্তু ভিজিবিলিটি কিন্তু তোমার প্রথমে আনলিস্টেড করতে হবে, এই আনলিস্টেড থাকবে ভিজিবিলিটি। তারপর সব কিছু একদম প্রপার সেট করবে, সেভে প্রেস করবে, সেভে প্রেস করে তুমি 15 মিনিট ভিডিও এরমভাবে রেখে দাও, আনলিস্টেডে করে 15 মিনিট রেখে দাও। 15 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে তুমি এখানটা আসো, আনলিস্টেড এসে পাবলিকে প্রেস করো, পাবলিকে প্রেস করে জাস্ট সেভে প্রেস করে দাও, ভিডিওটা পাবলিক হয়ে যাবে, সবার সামনে চলে যাবে। সো যেই মেথডে বললাম এই মেথডে তুমি ভিডিও আপলোড করো, ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করো, প্রতিদিন 3টে করে ভিডিও আপলোড করো, তারপর দেখো তোমার ঘন্টায় ঘন্টায় ভিডিও ভাইরাল যাবে। হ্যাঁ ভাই, এবার দেখো তোমার তো প্রতি ভিডিও ভাইরাল যাবে না ভাই, কোনো মানুষ এই দুনিয়ায় নেই যে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবে। কারণ কি, ভিডিও ভাইরাল করবে অডিয়েন্স, অডিয়েন্স যখন তোমার ভিডিও পছন্দ করবে তখনই ভাইরাল হবে। কিন্তু তোমার সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে ইউনিক ইউনিক ভিডিও বানাতে হবে যেগুলো মানুষ পছন্দ করবে, আর যখনই তোমার ভিডিও পছন্দ করবে তখন কিন্তু ভাইরাল হয়ে যাবে। আমি তোমায় যে মেথডটা বললাম, এই মেথডে ইউটিউব বেশি অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে, অনেক অডিয়েন্সের কাছে পাঠাবে, 1000-2000 মানুষের কাছে পাঠাবে। এবার এই 1000-2000 মানুষ যদি তোমার ভিডিও পছন্দ না করে তখন তো আর ভাইরাল হবে না। তো ভাইরাল কখন হবে, যখন তোমার ভিডিও বেশি মানুষ পছন্দ করবে তখনই ইউটিউব ভাইরাল করে দেবে। হ্যাঁ ভাই, তো তোমার সেরকম ভিডিও ক্রিয়েট করতে হবে যেন মানুষ পছন্দ করে। আর কীভাবে বেশি মানুষের কাছে ছড়াবে সেটা তো আমি বলেই দিলাম, জাস্ট এই দুটো টেকনিক অ্যাপ্লাই করো, তারপর দেখো তুমি কামাল। সো এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কী করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো আর কমেন্ট করে জানাও আজকের এরকম একটা দারুণ ভিডিও তোমার কতটা ভালো লাগলো। সো দেখাচ্ছ নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তোমার জন্য পিস আউট।